শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভকামনা জানাই আমার প্রত্যেকটি দর্শককে। তো এই শুভকামনার মধ্যে থেকে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। আজ কিন্তু রয়েছে অক্ষয় তৃতীয়ার বিশেষ পুজো, যেটা তোমরা দেখতে পাবে আজকের এই ব্লগ জুড়ে পুরোটাই। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আজ পূজাদিদের দোকানে, অর্থাৎ তৃপ্তিদির দোকানে পুজো, তো সেখানেই আমরা যাব। তো চলো সেখানে যাওয়া যাক, আর তারপরে কী কী করছি দেখা যাক। আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার যাওয়া যাক দীপ্তিদির দোকানে। আর আজকে কিন্তু মাইকগুলো আগের দিন একেবারে চার্জ দিয়ে রেখেছিলাম, তো দুটো মাইকই আমি একসাথে কানেক্ট করে নিয়েছি। তো সেখানে গিয়েই একেবারে দেখা হচ্ছে। এক্ষুনি আমাকে ফোন করেছিল তৃপ্তিদি যে ব্রাহ্মণ চলে এসেছে, তো চলো সেখানে যাওয়া যাক, আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো যাওয়া যাক। পিছন দিকে দেখতে পাচ্ছ কত পরিমাণে জল, তো এইদিকে সমুদ্র রয়েছে, সমুদ্র পার করেই যেতে হবে। শুধু জলটা তোমরা দেখো কতটা, এই জল পার করেই আমি চলে এসেছি দোকানে। এই যে দোকান, আর এখানে পুজো শুরু হয়ে গিয়েছে। দেখো যার বিজনেস যার পুজো, তারই এখনও কোনো রকম চার নেই, এখনও রেডি হয়নি। আর এদিকে সমস্ত অন্যান্য ঠাকুরদের সুন্দর করে মালার দেওয়া হয়ে গেছে, তারপরে ফুল টুল দিয়ে পুজো করে, আর এদিকে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছে, তাই না? প্রসাদ দিয়েছে না খেতে দিয়েছে, আমরা তো খেলে তো সেটা প্রসাদ হয়, তাই না? চলো পুজোর ওদিকে যাই একটু। ওদিকে দূরে দূরে পুজো হলে তারপর প্রসাদ পাবে, চুপ এখন।
বিষ্ণু তেজস্যে যে জগৎ সহিত সূর্য কর্মদায়িনী ইত অগ্রহ ভগবতী ভূই নম সূর্যায় নমো নমঃ এহি সূর্যতাং সতেজো রাশি জগৎপতি অং ভক্তা দিবাকরৌ ভগবতী ভূ নমতে সূর্যায় নমো নমঃ এই সকল পুষ্প ভগবতী নমতে সূর্যায় নমঃ ওম ভগবতী নমতে সূর্যায় নমো নমঃ অং জবা কুশম সংখা শব্দস্তু দেব মহাগ্নি অং তারি সর্বপাপ ব্যাহৃতস্তু দিবাকরম ভগবতী নমতে সূর্যায় নমো নমঃ ওম ভগবতী নমতে সূর্যায় নমো নমঃ ওম ভগবতী নমতে সূর্যায় ষ্পন্ধাপুষ্পায় নমান্তরায় নমতি ভৈ নমো নম ঔং নমো নম ঔং গঙ্গেজুনে চৈব গদাপুরী ষোড়শতিপুষ্পাণী ভবন্ত্যং শঙ্খচক্রপ্রাতদেবায় গোবিন্দায় নমো নম ঔং গঙ্গেজুনে চৈব গদাপুরী ষোড়শতিন্দ্রকাঙ্গুগেত্রয়ঙ্গাপবাসপুষ্পাণী ভবন্ত্যম ঔং জলায় নম জলায় নম নমো নম ওং ভক্তিলিঙ্গায় ভগবতী জলায় নম ওং অষ্টাধিপতভ্যই নমো নম ওং জগতভ্যই নমো নম এতে গন্ধাপুষ্পে ওং হিঙ্গাসন গমনাসনায় নম এত গন্ধাপুষ্পে ওং হিঙ্গাসন গমনাসনায় নম হস্তে আসন ছন্দি কুমত আসন পরমেশ্বরং ওং গুরুপরমগুরুপে নমো নম ওং গঙ্গরপতি নমকরসায় নম ভরায় নমন্তরায় গুরম শ্রীবিষ্ণবে নমো নম ওং রং নম রং নম রং নম রং নম রং নম ং বিষ্ণু নমাদ্যশ্বেশ্বরাশ্বেশ্বরাভক্তিং দ্বিতীয় আংতি তাঙ্গত্যশ্বতীতাঙ্গত্যশ্বতম্বল ওং নমো নারায়ণে ওং নমো মহাদেব পানেশ্বরং নমো শিবায় নমঃ এতে গন্ধাপুষ্পে ওং হর হর মহাদেব পানেশ্বর শিবায় নমো নমঃ এত গন্ধাপুষ্পে ওং শিবায় সন্থায় গণং হৈয়ং গহারিণি হয়ৌ নিয়ত মহেশ্বর রজত বরণ হারিণি হরৌম হরম মহাদেব পানেশ্বরম মহাদেবং শিবায় নমো নমঃ এত গন্ধপুষ্পং নমো শিবায় নমো নমঃ এত রূপং পুষ্পং নমো শিবায় নমঃ ইদং শ্রোত বিদ্ধং ধূপায় দীপদ বিদ্ধং ওং নমঃ ধূপায় নমো নমঃ দীপবলিতং দীপায় নমঃ পূজিত বিদ্ধং দেবতায় ওং নমো শিবায় নমঃ শিবায় সন্তায় বরং ধৈনী বন্দয়ামি হারিণি পরমেশ্বর ভুবনেশ্বর ওং হর হর মহাদেব সমো শিবায় নমো নমঃ ওং নমো শিবায় নমো নমঃ এতকন্দপুষ্পং দুর্গায় নমঃ ওং এতকন্দপুষ্পং কৃং দুর্গাদেভ্যই নমঃ এতকন্দপুষ্পং নমো দুর্গাদেভ্যই নমো নমঃ ওং দুর্গং শমকার মহাদেব কর্মণনায় শমভূরং দেবতং দুর্গায় দুর্গেভ্যই নমো নমঃ এতকন্দপুষ্পং দুর্গাদেভ্যই নমঃ ঈদং পুষ্পং দুর্গাদেভ্যই নমঃ এত ধূপায় নমঃ দীপং দুর্গং দুর্গায় নমঃ ওং নমো দূতে দূপায় নমঃ দূতে নমঃ ঈদং গং দুর্গায় নমো নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শ্রীদেশপ্রসাদকে শরণে সম্মুখে গৌরি নারায়ণ নমস্তে হয় দুর্গহারি দুর্গুণাশি দুর্গাদেবী নমোস্তে নমো ওং গঙ্গরূপং নমঃ ত্রজনী স্বাহমদ্রপারায় নকদ্দীন সিদ্ধায় নমঃ ওং পটং পট নমো নমঃ ওং নমঃ ঈদায় নমঃ ওং মস্তমস্তদে নমঃ ওং করতবুদ্ধায় নমঃ ওং ঊকমুক্রে নমো নমঃ ঈদায় নমো নমঃ
ওম ফটং 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 নমো নমঃ এতে গন্ধা পুষ্পং পুষ্পকাঙ্গনপতে নমঃ কলশায় নমঃ ওম শঙ্খচক্রবদ্ধায় ওম গণপতে নমঃ কলশায় নমঃ ওম মধ্যকালী মহাকালী কলকেন কালিকাং কলকেন কালিকে দেবী নমোস্তু নমো নমঃ এতে গন্ধা পুষ্পবিশ লক্ষ্মী মহালক্ষ্মী পদ্মে নমঃ মহালক্ষ্মী দেবী নমো নমঃ এই সুগন্ধ দান সুন্দর পুষ্পং হৃদয়ং সর্বভূতকায় নমস্তে এই সুগন্ধ দান সহজন্দন পুষ্পমুক্তি নমো নমঃ এতে গন্ধা পুষ্পে ওম দিগবন্তং দীপায় নমো নমঃ শঙ্খচক্রবন্দনায় নমঃ দীপায় নমো নমঃ ওম দিগ্ধায় নিয়ে নেবি নিজে হয়ে গেছিল ঘরে। চলো মোটামুটি এদিকে পুজোর কাজ তো শেষ হয়ে গিয়েছে, পুজোও শেষ হয়ে গিয়েছে ওই যে ওখানে পুজো হয়েছিল, তো বেরিয়ে যাই একটু বাড়ি যাই, আবার তারপরে ফিরে এসে আবার দেখবো কি হচ্ছে, কারণ যেহেতু আমার বাড়িতে এখন কাজ চলছে তো সেখানেও দেখতে হবে মিস্ত্রিরা কখন চলে আসে। চলো যাওয়া যাক। এদিকে পুজোটা কমপ্লিট, ওইখানে পুজো হয়েছে, এখানটা থেকে তোমাকে দেখাই পুজো হয়ে গিয়েছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো বাড়ি চলে এসেছি, এই বাড়ি ঢুকলাম, গেটটা খুলি, এখনো মিস্ত্রিরা আসেনি, এদিকে অনেক জামা কাপড় রয়েছে, চলে এলাম।
বাড়ি চলে এসেছি। এবার বাকি কী কী কাজ করছি সেটা কিন্তু অন্য ব্লগে থাকবে। এটা একটা শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার জন্যই ব্লগ ছিল। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা উইথ চাওমিন, টাটা বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।